মণিপুর ইস্যুকে সামনে রেখে বিরোধী জোট ইতিমধ্যে সুর চড়িয়েছে। বিরোধী ইন্ডিয়া জোটের প্রতিনিধিরা মণিপুরেও গিয়েছেন, আর এর মধ্যেই মণিপুর নিয়ে টুইট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মণিপুর থেকে হৃদয় বিদারক রিপোর্ট শুনে ব্যথিত, ভারত আবার ক্ষত মেরামত করবে এবং মানবতার শিক্ষা জাগিয়ে তুলবে, টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মণিপুর নিয়ে টুইট, তার পাশে থাকার বার্তা দিয়ে টুইট মমতা বন্দ্যোপাধ্যায়ের, আমরা আপনাদের পাশে দাঁড়িয়ে আছি, টুইট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মণিপুর থেকে হৃদয় বিদারক রিপোর্ট শুনে ব্যথিত, ভারত আবার ক্ষত মেরামত করবে এবং মানবতার শিক্ষা জাগিয়ে তুলবে, পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে টুইট মমতা বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত জানাবেন শ্রেয়সী গঙ্গোপাধ্যায়, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি। শ্রেয়সী, আমরা জানি যে ইন্ডিয়া জোটের প্রতিনিধিরা ইতিমধ্যেই মণিপুরে গিয়েছেন, তৃণমূল কংগ্রেস একাধিক কর্মসূচি মণিপুর ইস্যুকে সামনে রেখে তারা রাখছেন, এরই মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর টুইট পাশে থাকার বার্তা দিয়ে, একটু বিস্তারিত বলো ঠিক কি লিখেছেন। দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে টুইট করেছেন, সেই টুইটে মণিপুরের যে সমস্ত ঘটনা তিনি শুনতে পেয়েছেন, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তার এই টুইট, সেটা তিনি বুঝিয়েছেন, যেখানে তিনি বলছেন যে হৃদয় বিদারক যে বিভিন্ন খবর তার কাছে এসে পৌঁছচ্ছে, সেক্ষেত্রে তিনি একেবারে হিউম্যান লাইফ অর্থাৎ মানব জীবন যেভাবে যে অবস্থার মধ্যে রয়েছে, সেই যে হেট্রেড এবং সেখানে যে অভিজ্ঞতা তাদের মধ্যে হচ্ছে, তার পরিপ্রেক্ষিতেই কিন্তু সেই সমস্ত ঘটনা শুনে হৃদয় বিদারক সেই সমস্ত ঘটনা তিনি শুনেছেন, এবং সেখানেই কিন্তু কার্যত ইন্ডিয়া INDIA ইন্ডিয়া কোয়ালিশনের অন্যতম নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বলছেন যে এক্ষেত্রে যাদের এই সময় সেক্ষেত্রে যারা পাওয়ারে আছে তাদের মুখে কিন্তু এই মুহূর্তে অসম্ভব একটা নিরাপত্তা দেখা যাচ্ছে, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু INDIA অর্থাৎ যে কোয়ালিশন তৈরি হয়েছে সেই কোয়ালিশনে কিন্তু কার্যত মানুষের পাশে দাঁড়ানোর একটা অঙ্গীকার নিচ্ছে, সেই বিষয়টাই কিন্তু তিনি স্পষ্ট করেছেন। অর্থাৎ কার্যত বিজেপি সরকার নিশ্চুপ, কিন্তু INDIA ইন্ডিয়া, সেই ইন্ডিয়া কোয়ালিশন, সেই ইন্ডিয়া কোয়ালিশন কিন্তু মণিপুরের মানুষের পাশে আছে, থাকবে, সেই বার্তাই কিন্তু তিনি দিয়েছেন, যেখানে তিনি বলছেন যে আমরা আপনাদের সঙ্গে আছি, আপনাদের প্রতি সহানুভূতিশীল এবং সহমর্মিতা পোষণ করছি। এবং মণিপুরের যারা সিস্টার এবং ব্রাদার তিনি লিখেছেন, অর্থাৎ ভাই এবং বোনেরা, অর্থাৎ মণিপুরবাসীর উদ্দেশ্যে তিনি বলছেন যে এক্ষেত্রে শান্তি শৃঙ্খলা এবং মানবতা সেক্ষেত্রে যাতে থাকে সেই বিষয়ে তিনি সেক্ষেত্রে আহ্বান জানিয়েছেন, এবং তিনি বলছেন যে তার পাশে, তা মণিপুরের পাশে তিনি আছেন। ফলে কার্যত ইন্ডিয়া কোয়ালিশনের অন্যতম প্রধান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই টুইট, সেই টুইট একদিকে যখন তিনি বিজেপি সরকারকে কেন্দ্রে বিঁধছেন, তখনই কিন্তু পাশাপাশি তিনি ইন্ডিয়ার পক্ষ থেকে তিনি স্পষ্ট বলছেন যে তারা কিন্তু এই মণিপুরবাসীর পাশে সবসময় থাকবেন, সেই বিষয়টা কিন্তু তিনি স্পষ্ট করছেন তার টুইটে। ধন্যবাদ শ্রেয়সী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।